বসিরহাট উৎসবে শুভ সূচনা। শুক্রবার থেকে আগামী 10 দিন ধরে চলবে এই বসিরহাট উৎসব। মূলত বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের নির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি শিল্পকে তুলে ধরার জন্য ও অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। প্রায় 5 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বসিরহাট উৎসব পুনরায় চালু হলো আবার। মেলার প্রথম দিনেই ঢল নামল বসিরহাটের বিএসএস মাঠে। গত 11 বছর আগে সুন্দরবনের রাজধানী বসিরহাট শহর সহ প্রত্যন্ত সুন্দরবনের মানুষদের একত্রিত করার জন্য এই বসিরহাট উৎসবের শুভ সূচনা করা হয়েছিল স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মীদের উদ্যোগে। বিশেষ কারণবশত সেই মেলা বন্ধ হয়ে যাওয়ায় 5 বছর পর এবছর আবার চালু হলো। শুধু শহর বসিরহাট ও সুন্দরবনের মানুষদের একত্রিত করা নয়, অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এই মেলা আবার শুরু করা হয়েছে বলে দাবি মেলা উদ্যোক্তাদের। শুক্রবার বসিরহাটের টাউন হল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ও ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় মহিলাদের বিশেষ প্রাধান্য দেওয়া হয়। এদিনের মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ একেএম ফরহাদ সহ আরও অনেক বিশিষ্ট সমাজসেবীরা। বিভিন্ন ধরনের খাবার পোশাক মনোহারী দোকানের পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের দোলনা সহ স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন ধরনের স্টল বসেছে এই মেলা প্রাঙ্গণে। প্রায় 50টি স্টল বসানো হয়েছে এই মেলা প্রাঙ্গণে। এদিন এই মেলা নিয়ে বলতে গিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি জানান, গত 2 বছর ধরে আমরা ঘরে বন্দী ছিলাম, সেই বন্দী জীবন থেকে বেরিয়ে এসে মানুষকে আবার উৎসবমুখী করার জন্য প্রথম উদ্দেশ্য, তার সাথে সাথে আমাদের লোক সংস্কৃতি, শিল্প সাহিত্য, শিল্প চর্চা, সঙ্গীত চর্চা সবই বিচ্ছিন্ন হয়ে গেছিল। শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপের জীবনে আমরা বন্দী হয়ে গেছিলাম। সেই বন্দী থেকে বেরিয়ে মানুষজনকে মাঠমুখী হওয়ার জন্য এবং শিল্পকলা চারিদিকে ছড়িয়ে দিয়ে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আমার শাস্ত্র সঙ্গীত আনন্দ চর্চার মাধ্যমে সামাজিক উন্নয়নের একটা বিপুল প্রচেষ্টা এই মেলার মাধ্যমে করা হয়েছে। মানুষের সাথে মানুষের মেলবন্ধন, সংস্কৃতি সাহিত্য চর্চা, শিল্প চর্চা, স্বনির্ভর গোষ্ঠীদের কর্মোদ্যোগের একটা পদ্ধতি এই মেলার মাধ্যমে এগিয়ে আসছে। এই মেলায় 10 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির শিল্পীদেরও প্রাধান্য দেওয়া হবে। এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে একদিকে যেমন স্বনির্ভর হবে, অপরদিকে এই মেলায় প্রচুর মানুষের সমাগম হওয়ার ফলে প্রচুর বেচাকেনা হবে, তার জন্যই বসিরহাটের অর্থনীতি চাঙ্গা হবে বলে আশাবাদী। এই মেলার প্রধান উদ্যোক্তা তথা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত জানান, স্টেডিয়ামে দীর্ঘদিন মেলা বন্ধ ছিল, প্রায় 5 বছর এখানে মেলা হয়নি। তার মধ্যে প্যান্ডেমিক সিচুয়েশন গেছে বসিরহাটে, সেই অর্থে এন্টারটেনমেন্টের কোনো বিষয় নেই। বসিরহাটের শিশুরা যাতে আনন্দ পায়, সর্বধর্মের সমন্বয়ের একটা মিলনক্ষেত্র এবং ক্রয় বিক্রয়ের স্থান হলো বসিরহাট উৎসব। বসিরহাট উৎসব সার্বিক অর্থেই বসিরহাটের বাসীর একটা মিলনের উৎসব। আমরা বলছি কবিগুরুর বসন্ত উৎসব, বাঙালির শারদ উৎসব, আর এই উৎসব বসিরহাটবাসী বসিরহাট উৎসব। পাশাপাশি হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির শিল্পীদের নিয়ে এসে বিভিন্ন ধরনের গান বাজনা করা হবে। এই গান বাজনার ফলে একদিকে যেমন এই সমস্ত শিল্পীরা তাদের গান বাজনা তুলে ধরতে পারবে, অপরদিকে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা ও পুরনো প্রজন্মের গান বাজনাও শুনতে পাবে। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, চ্যানেল 24/7।